পুলিশ ফাঁড়িতে পিটিএ হত্যা অভিযুক্ত এসআই আকবর লাপাত্তা পুলিশ ফাঁড়িতে পিটিএ হত্যা অভিযুক্ত এসআই আকবর লাপাত্তা চাঁদা না পেয়ে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান নামে এক যুবককে পিটিএ হত্যার ঘটনায় সাময়িক বরখাস্ত এস আই আকবর হোসেন ভুঁইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না এছাড়া মঙ্গলবার এ মামলার তদন্তভার পিবিআইতে হস্তান্তর করা হয়েছে এর আগে সোমবার বারোই অক্টোবর সকালে অজ্ঞাতনামাদের আসামি করে সিরেট কোতোয়ালি থানায় মামলা করেন রাইহানের স্ত্রী স্বজনদের অভিযোগ শনিবার বিকেলে ডাক্তারের চেম্বারের কম্পাউন্ডার হিসেবে কর্মরত রায়হান কাজে বের হয়ে যাওয়ার পর রাত দশটা থেকে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায় রাত চারটা তেত্রিশ মিনিটে একটি অপরিচিত নম্বর থেকে রায়হান তার মাকে কল করে কথা বলেন ওই রাহেন জানান যে তাকে বন্দরবাজার আটকে রেখেছে কলে এবং টাকা না দিলে ছাড়বে না এর পরপরই ভোর সাড়ে পাঁচটায় চার হাজার টাকা নিয়ে রাহানের চাচা হাবিবুল্লাহ ফাঁড়িতে গেলে কর্তব্যরত ব্যক্তিরা তাকে দশটার সময় দশ হাজার টাকা নিয়ে আসতে বলেন তিনি দশটায় টাকা নিয়ে গেলে তাকে ওসমানী মেডিকেল কলেজে যেতে বলা হয় এবং সেখানে গিয়ে তিনি জানতে পারেন যে মিনিটে রায়হানের মৃত্যু হয়েছে এবং চিন্তা করতে গিয়ে গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে স্বজনরা মর্গে দেখতে পান তবে রায়হান আহমেদের মৃত্যু ছিন্তায়ের সময় গণপিটুনিতে হয়েছে বলে দাবি করে পুলিশ এদিকে নির্যাতনের অভিযোগ ওঠার পর ঘটনাটি তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে এজাহারে মামলার বাদী উল্লেখ করেন আমার স্বামীকে কে বা কারা বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে পুলিশি হেফাজতে রেখে হাত পায়ে আঘাত করে এবং হাতের নখ উপড়ে ফেলে পুলিশ ফাঁড়িতে রাতভর নির্যাতনের ফলে আমার স্বামী মৃত্যুবরণ করেন এদিকে এই ঘটনায় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আকবর হোসেন ভুইয়া সহ চার পুলিশ সদস্যকে সোমবার সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করে পুলিশ লাইসেন্সে সংযুক্ত করেছে সিলেট মহানগর পুলিশ সিএমপি সাময়িক বরখাস্ত চার পুলিশ সদস্য হলেন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভুইয়া কনস্টেবল হারুনার রশিদ তৌহিদ মিয়া ও টিটু চন্দ্র দাস আর প্রত্যাহার তিন পুলিশ সদস্য হলেন এএসআই আশেক এলাহি এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজীব হোসেন এই ঘটনায় সিএমপি গঠিত তদন্ত কমিটি জানতে পারে রোববার রাত আহত অবস্থায় তিনটায় রাহানকে উদ্ধার করে সিলেটনগরের বন্দরবাজার ফাঁড়িতে এনে রাখা হয় আহত হবার পরও তাকে হাসপাতালে না নিয়ে পুলিশ ফাঁড়ির হাজতে রাখা হয় এবং আইনগত কোনো পদ্ধতি অনুসরণ করা হয় না সিলেট মহানগর পুলিশের উপকমিশনার উত্তর আজবাহার আলী শেখ বলেন রোববার এগারোই অক্টোবর বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে আখালিয়া এলাকার রায়হান উদ্দিনের মৃত্যু হয়েছে এমন অভিযোগ পেয়ে সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া স্যার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন কমিটির প্রধান করা হয় সিএমপির অতিরিক্ত উপকমিশনার উত্তর শাহরিয়ার আলম মামুনকে কমিটিতে কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার নির্মলেন্দু চক্রবর্তী ও এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার প্রভাস চন্দ্রকে সদস্য করা হয় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই শাস্তিমূলক এই ব্যবস্থা নেয় এস এম